অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক, আশা করছি তোমরা শেষ পর্যন্ত থাকবে। এই ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগের, তো সময় করে উঠতে পারিনি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো হঠাৎ করে শুনতে পাই আমি যে স্কুল থেকে মাধ্যমিক দিয়েছি সেই স্কুলে নাকি ক্রীড়া প্রতিযোগিতা চলছে। এটা শুনে তো আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই, আসলে নিজের স্কুল বলে কথা। আর যেহেতু আমি মাদারীপুর উপস্থিত ছিলাম তাই ভাবলাম কেন না, স্কুলে তো যাওয়াই যায়। আর এত দিন আসলে অনেক বছর পরে আমি স্কুলে প্রবেশ করতে যাচ্ছি, তো একটু বেশি এক্সাইটেড ছিলাম। আর এই রাস্তাটা সম্পূর্ণ ভিডিও করার কারণ হচ্ছে এই রাস্তার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত, তো সেজন্য পুরো ভিডিওটা করা। চলো স্কুলে তাহলে যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি, আর আমার সাথে আছে আমার সব সময়ের বন্ধু শখ, আমার ছোট্ট বন্ধু। মাদারীপুরে গেলে আসলে এখন ও ছাড়া আমার আর কোনো সঙ্গী নেই। স্কুলে প্রবেশ করার আগেই দেখি অনেক মানুষ বাইরে চলে যাচ্ছে আর কি। তো কী আর করা, মন খারাপ করে তো আর কোনো লাভ নেই। এখন আমি কিছু দেখতে পারি আর নাই পারি, যেহেতু আমি স্কুলে এসেছি স্কুল তো আমি ঘুরে যাবই। তো এই যে আমার স্কুল চলে এসেছি। স্কুলের ভিতরে প্রবেশ করার পর অনুভূতিটা একটু অন্যরকম ছিল, মানে সেই আগের মতো অনুভূতি তো একদমই নেই, আর কীভাবে থাকবে, আমি নিজেই তো আগের মতো নেই, অনেকটা সময় পার করে ফেলেছি। আর আমাদের স্কুলটা দেখতে না আরও বেশি সুন্দর ছিল, কেমন যেন ওই দিন ভালো লাগছিল না কিছু দেখতে। এই যে গাছের ডালপালা সব কাটা ছিল, কোনো সৌন্দর্য ছিল না, এলোমেলো ছিল, কী জন্য এরকম আমি আসলে কিছুই বুঝতে পারছিলাম না। আর পরিবেশটা কেমন, মানে এলোমেলো ছিল। আগে আমাদের সময় যখন স্পোর্টস হতো সব কিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো আর মেয়েরা এত সুন্দরভাবে সেজে গুজে আসতো দেখার জন্য, কিন্তু এতদিন পর স্কুলে গিয়ে কেমন যেন একটা লাগলো, আসলে খুব একটা ভালো লাগেনি আমার কাছে। তো যাই হোক, আমি আর এসব কথা না বাড়াই, তো আমি আর কোনো অনুষ্ঠান দেখার অপেক্ষায় রইলাম না। মেটাকে যেহেতু নিয়ে এসেছি তো ভাবলাম ওকে আগে স্কুলটা ঘুরিয়ে দেখাই। কেমন না, সময়ের সাথে সাথে সব কিছু কেমন পরিবর্তন। এই যে এই জায়গাটায় আগে প্লেগ্রাউন্ড ছিল না, আমরা এখানটায় অনেক হাঁটাহাঁটি করেছি, গল্প করেছি। আর এই যে পাশে মসজিদটাও ছিল না, এটা নতুন করা হয়েছে বুঝলাম। এই পুকুরটা ঘিরে আসলে আমাদের অনেক স্মৃতি। স্কুল বলতেই পুকুরের কথা খুব মনে পড়ে, কারণ টিফিন পিরিয়ডে আর যদি আমরা কেউ ফ্রি থাকতাম বা ক্লাস না হতো, আমরা সবাই মিলে পুকুর পাড় চলে আসতাম। আমি বিশেষ করে খুব আড্ডা দিয়েছি পুকুর পাড়ে, এই যে এই জায়গাটায়, এই দিকে আমি খুব ঘোরাঘুরি করতাম আমার বান্ধবীর সাথে, খুব কথা বলতাম সবাই মিলে। তো এখানে আমাদের অনেক স্মৃতি আছে সবারই, স্কুলে সব জায়গায় আসলে স্মৃতি আছে। তারপর ওই দিন খুব এক্সাইটেড ছিলাম, এতদিন পর স্কুল আসছি একটু ঘুরে ঘুরে দেখি, তো খুব ভালো লাগছিলো আসলে। কিন্তু স্কুলের পরিবেশটা একটু নোংরা ছিল, যেটা দেখে আমার খুবই খারাপ লেগেছে। আমাদের সময় পরিবেশটা খুবই সাজানো গোছানো ছিল আর এত নোংরাও ছিল না, কিন্তু এখন কর্তৃপক্ষের কাজ আসলে কী বা তারা কীভাবে স্কুল ম্যানেজমেন্টের কাজ করছে এসব এখন আর বলতে পারছি না। কিন্তু আমাদের সময় স্কুলটা খুবই সুন্দর ছিল এবং জমজমাট ছিল, কিন্তু এখন দেখে আমার তেমন কিছুই লাগলো না। কী জন্য আসলে
আমি জানি না এতদিন পর গিয়েছি সেজন্য নাকি। তো দেখতে দেখতে আমাদের সময় পার হয়ে গেল, বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি। তো এখন আমাদের চলে যাওয়ার পালা, তো চলো এখন আমরা বাইরে যাই। তো স্কুল থেকে বের হয়ে দেখলাম এক মামা ঝালমুড়ি বানাচ্ছে, সাথে ফুচকাও আছে। আসলে ওই দিন ওনার অনেক রাশ ছিল, এত মেয়েদের ভিড় ছিল, উনি আসলে কত বড় একটা বাক্সের মধ্যে, দেখো একটা পটের মধ্যে অনেক বেশি করে মুড়ি একসাথে মাখাচ্ছিল আর সবাইকে দিচ্ছিল। তো আমরা অনেক প্রতীক্ষার পরে মুড়ি পেয়েছি। হ্যাঁ, তো মুড়ি শখবাবু খাচ্ছিল, সাথে আমি একটু খাচ্ছিলাম, যেহেতু ওনার দিতে দিতে একটু দেরি হচ্ছিলো। এরপরে আমরা নিয়ে নিলাম ফুচকা, দুজনেই খাচ্ছিলাম অনেকদিন পর ফুচকা, তাও স্কুলের সামনে এই পরিবেশে মজা লাগছিল খুব। তো আমাদের ফুচকা খাওয়ার পরে সিদ্ধান্ত নিলাম, যেহেতু স্কুলে এসেছি আর স্কুলের খুব কাছে নদী আছে আর অনেক দিন ধরে যাওয়াও হয় না, তাই ভাবলাম একটু নদীর পাড় ঘুরে আসি। ওই দিন না নদীর পাড়ের অবস্থাটাও খুব একটা ভালো ছিল না, মানে এমনিতে কত সুন্দর থাকে কিন্তু ওই দিন কেমন যেন লাগছিল সব কিছু। তো এই যে সূর্যাস্ত দেখতে দেখতে বাড়ি যাচ্ছি, দৃশ্যটা সুন্দর না? তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার অনেক কথা হবে। তোমরা সবাই অনেক ভালো থেকো, আল্লাহ হাফেজ।